ফেসবুক পেজে কীভাবে অ্যাডমিন বা মনিটর যুক্ত করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার ওপর টাচ করবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার ওপর টাচ করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমের যে অপশানটা রয়েছে সেটিংস এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো একটা অপশান রয়েছে পেজ সেটিংস এই পেজ সেটিংস অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে পেজ অ্যাক্সেসের একটা অপশান দেখতে পারবে এই পেজ অ্যাক্সেস অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডমিন যুক্ত করার জন্য এই পেজটার একদম প্রথমে সেন্টার রয়েছে পিপিল উইথ ফেসবুক অ্যাক্সেস এটার পাশে সেন্টার রয়েছে অ্যাড নিউ এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমার ফেসবুক পেজে অ্যাডমিন হিসাবে যুক্ত করতে চাইছো সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে এখানে সার্চ করবে তবে যে ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে তোমরা এখানে সার্চ করবে সেই ফেসবুক অ্যাকাউন্টটা থেকে তোমার ফেসবুক পেজে ফলো থাকতে হবে নাহলে এখানে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আসবে না ওকে তো ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করার পর সেই ফেসবুক অ্যাকাউন্টটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে অ্যালাউ দিস পার্সেন্ট টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এই অপশানটাকে তোমরা অন করে দেবে এরপর নিচের যে অপশানটা রয়েছে গিফট অ্যাক্সেস এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে এখানে পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম এই অপশানটার উপর টাচ করবে এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে সঠিকভাবে লিখলেও অনেক সময় রং পাসওয়ার্ড দেখায় এরপর তোমরা চলে আসবে এই পেজটাতে এরপর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে যেটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো ওকে তো এরপর ফেসবুক অ্যাকাউন্টে মনিটর যুক্ত করার জন্য এই পেজটার দুই নম্বরে যে অপশানটা রয়েছে পিপিল উইথ টাস্ক অ্যাক্সেস এটার পাশে যে অপশানটা রয়েছে অ্যাড নিউ এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর একইভাবে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে সার্চ করে নেবে ফেসবুক অ্যাকাউন্টার ওপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমরা এখানে যে কটা অপশান দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা অপশানকে এক একটা করে অন করে দেবে এখানে প্রত্যেকটা অপশানকে অন করে দেওয়ার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে গিভ অ্যাক্সেস এই অপশানটার উপর টাচ করবে এরপর আগের মতনই তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে এরপর নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম এই কনফার্ম অপশানটার উপর টাচ করবে এরপর তোমার ফেসবুক পেজে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন বা মনিটর হওয়ার জন্য সার্চ করলে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে ওপেন করার পর এখানে নোটিফিকেশান অপশানটার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর হওয়ার জন্য এখানে একটা নোটিফিকেশান এসছে এই নোটিফিকেশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে রিভিউ রিকোয়েস্টের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে অ্যাকসেপ্ট এই অপশানটার উপর টাচ করবে তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা তোমার ফেসবুক পেজে অ্যাডমিট বা মনিটর হিসাবে যুক্ত হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই